তুমি এত সন্দেহ করো কিসের জন্য? ভাবি হঠাৎ করে আমার বাড়ি আইছে ভোট চাওয়ার জন্য। নির্বাচনের মাঠ এখন পুরো করা হয়ে গেছে, মনে করো এতগুলো পুরুষ প্রার্থী, 8-10 জন, তুমি একলাই মহিলা প্রার্থী, তুমি দেখতেও সুন্দর আছো, ভোট তো তোমারে দিব, কারে দিব? আমারে ভোট দিব? কি কর, আমার কেউ চিনে? একদিকে আমি ওয়ার্ক করবো, একদিকে আমার ভাই, আমার বাপ, আমার বোন, এই এই ইউনিয়নে সব ম্যাক্সিমাম জায়গায় খেলে আমাকে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের ভোট পাইলে তো তুমি পাই আমার কিন্তু তেমন কেউ চিনে না, পরে ভোট যদি না দেয়, আমি যদি পাস না করি, পরে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবে না। চিনতে হবে কেন এখন সবাই রে কমু, তুমি হলো আগে রাজনীতি কর্তা, তোমার বাপ রাজনীতি করতো, তোমার মা রাজনীতি করতো, তোমার ভাই বিশাল রাজনীতির একটা ক্যাডার, রাজনীতি করতে গিয়ে গুলি খেয়ে মরছে, এরকম একটা পোলা, তার বোন হলো আমার বউ, আপনারা কারে ভোট দিবেন? আর যেগুলি আছে এগুলি বোম চুরি করবে, চাউল চুরি করবে, টিউবওয়েল চুরি করবো, বাঁশ চুরি করবো, হাঁস চুরি করবো, এগুলি চুরি করবো, আমার বউ তো চুরি করার কোনো অপশন নাই, আমার বউরে ভোট দিবেন, আমার বউ সব আপনাকে দিয়ে দিব, বলে আমার বউ তার জীবন যৌবন সব দিয়ে দিব আপনার বউ। কি যৌবন? এটাও দিতে হবে নির্বাচনে লেগে? আরে বউ এটা কত আর কত কইছি, এটা কি এরা বুঝবো? আমি তোমার নিয়ে নির্বাচন করতেছি, একটা চেয়ারম্যানের ইনকাম শুনলে তো তুমি অবাক হয়ে যাবা, রাস্তার কাজ দেয়, রাস্তার কাজ 1 কোটি টাকা, 80 লাখ টাকা পকেটে রাখবা, আর 20 লাখ টাকা দিয়ে কাজ করবা, আবার রিকন থাক দিবা, আবার চাউল আসবে, কত চাউল আসে জানো? 100 টন, 150 টন, 200 টন, এই চাউলগুলা মনে করো যে 20 টন দিবা, 80 টন মেরা দিবা, কোটিপতি হয়ে যাবো আমরা, মানে 80-র উপরেই থাকবো পুরা, সব 80-র উপর, যা আসবে 80, তোমার 20 জনগণের, ও সব আমার, হ্যাঁ 20 খালি জনগণের দিমু, যাবো গাতি সুজনরে খালি দিমু, বাকিগুলো রে দিমু না, তাইলেই তো নাই ভাই, তাই নাই ভাই, বুঝো নাই মিথ্যা কথা কথা বলবো? আরে বউ রাজনীতিতে একটু মিথ্যা চিন্তা না থাকলে হবে? জনগণও খুব ভালো, জনগণ টাকা খাইয়া নিয়ে গিয়া ভোট দেয়, এখন আর টাকা ছাড়া কেউ ভোট দেয় না, এরা টাকা খায়, টাকা গুলো আমাকে উঠেই দিবো না? কিন্তু তুমি এত টাকা পাবে কই? কি একটা জনগণকে দিতে? বন্ধু বান্ধব সব আছে বিদেশে আসো। এ বাসায় কেউ আসেন? এই যে এ ভাই। আরে ভাবি আপনি আসেন, কি আছে? এই তো ভাবি নির্বাচন করতেছে তো, আচ্ছা দুয়ার ভোট চাইতে আইছি, ভাবি আপনি ভোটে দাঁড়াইছেন, আমি খুব খুশি হয়েছি, আপনার ভোট দেবেন তা কার ভোট দেবো? ওই একটু দিন, হ্যাঁ হ্যাঁ আমি তো ভোট দেবো, সমস্যা নেই, আপনি কিন্তু ভোটটা দিবেন না, হ্যাঁ এটা এটা আরে কই না, আপনার ভাবি ভাবি আইছে দেখি, আরে ভোট দাও না, হ্যাঁ কাছে ভাবি রে আজকে কাছে, তুমি এত সন্দেহ করো কিসের জন্য? ভাবি হঠাৎ করে আমার বাড়ি আইছে ভোট চাওয়ার জন্য, আমি বুঝতাম আমার দাবি ভোট দিবে কি দিবে না, এখন আমার দাবি ভোট দিবে না, ভোট আমি দিব ভাবি, আপনি কোনো চিন্তা করেন না ভাই, আপনি লুয়ে যান ভাবি, আমি ওটা ম্যানেজ করতেছি, আমি ভোটের দিন তো ঘরটা বাইরে থেকে সে মাপ করবো, এই তুমি চুপ করো, কি চুপ করবো, এই আমাদের ভোট সংসারই করবো না, আরে আমি প্রথমে মনে করছি যে অন্য কেউ আইছে, অন্য কেউ আইছে,
দিয়ে বুঝামু যে কত দানে কত সাল। আরে মানে ছাড়ো হচ্ছে বড় ভাই, আমার খুব কাছের ভাই হচ্ছে এই ভাই, আমারে কোলে ভিড়ে করে মারছে। এই দুজন ভাই, এই কে আমার বউ এলাকার মানুষের উপকার করবে এইটা শোনার পর তো আমারই ভালো লাগতেছে। আপনার ভালো লাগতেছে না? না কেন আমার ভালো লাগতেছে না? আমার তো এটা বোঝা কোন উদ্দেশ্যে আর খারাপ করবি ওর কি মন বেড়া কি ভাইদা? আপনার তাহলে আমি একটা খুললা করি। হ্যাঁ ওইবারে ওরা কি নাই তো এদিক ওদিক তাকাল আপনি কেউ নাই তো ভাই আপনার সব দরকার আছে। শোনেন একটা কথা, বুড়ো নির্বাচনে দাঁড় করে দিচ্ছি, মাঠটা করবে কি? আমি আমি মাঠ পুরা কাভার করবো, আপনি আছেন আমি আছি আমার আমরা আত্মীয় স্বজন যারা আছি সবাই মিলে মাঠটা কাভার করবো। কাভার করে কি করবো? বউ নির্বাচনে যদি পাশ করে ভাই উত্তর নাই। আমি জানি কোনো উত্তর দিতে পারবি না, কারণ কোনো বিশ্বাস নাই। এই যখন তুই লগে লগে ঘুরতাছ চামচার মতো, একদিনকার দেখবি যে তুই তরে গভীর আসতে করে সরে যা, ওর কাম ও করে বাইরে যাবো। তুই রাস্তা রাস্তায় ঢোল পিটাবি, ঢোল ঢোল ছিল না থালা থালা বাইরাবি আর কবি আল্লাহ দেন আমার একটু কিছু খাই দেন, যদি না হয় এরপর কইস তুই আমার। এই যে ভাই আপনি আমার খালাতো ভাই দেখে আপনার গোপন কথাটা খুলে কইছি, আপনি আগত কইলেন আমার বউ আমার পেছনে সরাই দিব কে? আপনি আমার বউ সম্পর্কে আমার প্রেম আমাদের প্রেম সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ আমরা 7.5 বছর প্রেম করে তার বিয়ে করছি না বউ। হ্যাঁ এই জন্য তোমারে কইছি আমার দাঁড় করে দিও না তুমি। স্যার ওই কইতেছে আর আপনি আবার কইতেছেন যে হে আমার ছেলে যে বেটার কথা কইলেন ভাই। আজকে তোমার কারণে দাঁড়াইছে দেখে মানুষ আমার সম্পর্কে এত বাজে বাজে কথা কইতাছে। সি 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 ভাই এগুলো কই না তো। আচ্ছা ঠিক আছে বাজে কথা কইলাম তো, যার কইলাম না আমার একটা ভোট দরকার তো দিব না ভোট। হ্যাঁ আপনি তো হেয়ার ভাই আমার ভাই না, আমার ভাই হইলে তাহলে আমার সাপোর্টে কথা কইতেন। হেয়ার ভাই এর সাপোর্টে কথা কইবেন না। মোটা দিশে দিয়ে না কথা কইতেন না। যাও ভাই সালাম দাও। জোরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে পরে বুঝবি রে স্বামী পরে বুঝবি, যখন উড়াল দিব কোন কি ঠিকই বুঝবি। কাউয়ার বাসার মতো হলে কোকিলে ডিম পারে। ড্রাগন ফল আরো আছে আতামরা ফল, ড্রাগন ফল ড্রাগন ফল আরো আছে আতামরা ফল। এটা কি ফল? এটা আমলকি আপা। ও আমলকি, এইটা কি ফল? এটা আতা ফল, এটা তোতা ফল। তোতা ফল? ও না সব থেকে সুন্দর লাগতেছে এইটা। এইটা কি ফল? এই চেনেন না? না আপনার জন্ম কোন মাসে? কি জন্ম কোন মাসে আপনার? মাঘ মাসে। এই যে ইয়াহু, এটা কি? এটা আবার কি সাপ? না তো এটা কি মুরগ? ইয়াহু, এটা কি ঘুষি? ড্রাগন, এটা ড্রাগন ফল। আপনার জন্ম কোন গ্রামে না হলো শহরে? গ্রামেও না শহরে না টাউনে? গ্রামেও না শহরেও না। তো আপনি তো ফগান্নি বংশের মায়া আপনার? মাঝামাঝি মাঝামাঝি। ওই তো ফগান্নি ফগান্নি হলে এগুলি খাইতে পারবেন? এটা হলো ফলের নাম ড্রাগন ফল, এটা খাইলে ভিতর থেকে কেরাতি বাইরে হয়ে যাইব। কেরাতি তো আজকে তোরে দেহমু কেয়া। এই তুই আমার কি কইলি? আমি তোরে জিজ্ঞেস করছি এটা কি ফল? ড্রাগন। তুই তুই বেস্তে আইছস? হ্যাঁ। তুই আমার নাম কো বিশেষ? তুই আমারে ফোন নিবই নি কইলি কেন? ড্রাগন ফল। এই বাড়াই তুই ড্রাগন ফল করছিস ঠিক আছে, তুই আমারে ফোন নি কইলি কেন? হ্যাঁ এই তুই জানস আমি ফোন নি। আরে আমার বংশ সম্পর্কে কোনো ধারণা আছে? আপনি যদি জমিদার হইতে তাহলে আইসা কইতো ড্রাগন ফল কত করে কেজি, কত করে পোয়া, কত করে মন? আমি জমিদার হই আর বড় লোক হই আর ফইন্ডি হই আর কোটিপতি হই না আমার ব্যাপার। আমি তোরে জিজ্ঞেস করছি তুই এই ফলের নাম কবি, তুই আমার ফইন্ডি করলি কেন? এই তোর আমার বংশ সম্পর্কে কোনো ধারণা আছে? আমার নির্বংশ সম্পর্কে কোনো ধারণা আছে? আমার কয় বাপ এই সম্পর্কে কোনো ধারণা আছে? আমার কয় বাপ আমি কেমনে কমু? আমার কয় বাপ আমি কেমনে কমু? তোর বাপ কয়টা? আমার বাপ, আমার বাপ একটাই। তাহলে তাহলে বাপ কয়টা হয়? মা সাতটা ছিল, তিনটা বর্ষ একটা বাইশ আছে। এর লেগেই তো তোর এই অবস্থা। বাপ আরো খারাপ।
বাপের ভাত খাই নাই, আমি ভাত খেয়ে আইছি জানতেন। শোনেন, আমি কি তোর বাপের ভাত খাইছি নাকি? তোর ভাত আপনি ড্রাগন বলছেন না, আপনি কি ধরনের মাইয়া? এই মাইয়া সম্পর্কে কোনো কথা কইবি না কইলাম। আমি বোলা? আমার কই বোলা? বোলা হইতে দাও মুখে। আমি বোলা? যা, আমরা লুচ্ছি আমার সুবিধা হয়েছে, সব আইসি একটু দেন, ভালো লাগতেছে তো আরাম মজা ভালো তো মজা ও মায়া মানুষ আরামারেন আমি বিয়ে করি না, আমার বউ বলে ফাউল। আল্লাহ কি কয়, আমার বিয়ে বিয়ে করি নাই, দুটো বাচ্চা আছে, একটা আমার ছোট একটা জন্মই হয় নাই।